গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আমি কুণ্টল মহিন্দর তোমাদের সাথে 2 অগস্ট 2024 এ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে আজকে সকাল বেলায় সকাল ছটায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের নলেজ অ্যাকাউন্টে এরপর সকাল 7টায় গভর্নর এন্ড সিএম আপডেট কেস স্টাডি তে তারপর 8টা 45 এ ডেইলি ম্যাথ বুস্টার 76 নলেজ অ্যাকাউন্টে লাইভ সাড়ে নটার সময় আজকে ক্লাসটা তোমাদের অফ থাকবে দশটা তিরিশে জুলাই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্টে আর সাতটার সময় আজকে জিকে অনুসন্ধান নলেজ অ্যাকাউন্টে সমস্ত ক্লাসের লিঙ্ক আর আপডেট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে ওখানে সবাই জয়েন করে নিও আর আমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আগামী কাল পাবলিশ হবে এবং তোমরা এটা ইবুক সেকশনে পেয়ে যাবে যাদের কাছে অ্যাপটা নেই তারা অ্যাপটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও অথবা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তো আজকে ফার্স্ট করছেন আমাদের ভারতীয় শ্যুটার স্বপ্নীল কুসলে দুহাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে কোন পদক জিতেছে শ্যুটার স্বপ্নীল কুসলে দুহাজার প্যারিস অলিম্পিক এটাতে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশানে জিতেছে তোমার হচ্ছে থ্রি পজিশান ইভেন্টে জিতেছে ব্রোঞ্জের পদক প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলে থ্রি পজিশন পদক জিতেছেন স্বপনিল কুশালে প্রথম ভারতীয় হিসেবে এই নজি তিনি তৈরি করেছেন স্বর্ণ জিতেছেন বিশ্ব রেকর্ডধারী চীনের লিউ ইউকন রূপো জিতেছেন ইউক্রেনের সেরহি কুলিস অলিম্পিকের রাইফেল ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় শুটার কেছিলেন অভিনব বিন্দ্রা দু বেজিং অলিম্পিক দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ইনি সোনা জিতেছিলেন শুটার স্বপ্নীল কোশাল কোন রাজ্যের বাসিন্দা মহারাষ্ট্রের বাসিন্দা মেডেল উইনার্স অফ ইন্ডিয়া আমরা যদি দেখি এখনো পর্যন্ত এক নম্বর মিটার এয়ার ব্রোঞ্জ ভাকার অ্যান্ড সর্বজ্যোত সিং দশ মিটার এয়ার এয়ারপিস্তল মিক্সড শুটিং এ ব্রোঞ্জ স্বপ্নীল কুশালে মেন্স ফিফটি মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ তারপরে সম্প্রতি প্রয়াত অংশুমান গাইকোয়াড় কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন অংশুমান গাইকোয়াড় একজন ক্রিকেটার ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় এবং ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ অংশুমান গাইকোয়ার একত্রিশে জুলাই দু হাজার চব্বিশে একাত্তর বছর বয়সে ব্লাড ক্যান্সার জনিত কারণে মারা যান খেলোয়াড় হিসেবে অংশুমান গাইকোয়ার কলকাতার ইডেন গার্ডেনে নাইনটিন সেভেন্টি ফোরের টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক মানে এনার অভিষেক হয়েছিলেন অভিষেক হয়েছিল অংশুমান গাইকোয়ারের সালে কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে তার শেষ টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন সামগ্রিকভাবে থেকে পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে ভারতের হয়ে চল্লিশটা টেস্ট আর পনেরোটা একদিনের আন্তর্জাতিক মানে ওডিআই খেলেছেন তিনি উনিশশো সালে সালে প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে ভারতের হয়ে তার অভিষেক হয় অবসর গ্রহণের পর উনিশশো সাতানব্বই থেকে দু হাজারের মধ্যে দু দফায় ভারতীয় পুরুষদের ক্রিকেট কোচ হিসাবে দায়িত্ব পালন করেন আত্মজীবনী তার একটা রয়েছে গার্ডস গার্ডস সরি এটা তোমরা মনে রাখবে এনার আত্মজীবনী দু হাজার আট সালে বিসিসিআই তাকে সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে নেক্সট কোয়েশ্চেনে যে আগে সবাইকে বলে দিই তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এবং রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এই দুটোর প্রাইস বেড়েছে কিন্তু তোমাদের কাছে কোড অ্যাভেলেবেল রয়েছে এই কোড ইউজ করলে তোমাদের ফ্ল্যাট কিছু ডিসকাউন্ট রয়েছে এবং এটাও তোমাদের লিমিটেড পিরিয়ড অফার বাট এস এসি রেলওয়ে কম্বো ব্যাচের তোমাদের যে প্রাইস ছিল সেটা প্রাইস বাড়েনি এটা এখনও তোমাদের রয়েছে তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো এই হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে কল করে নেবে এছাড়া এবি ফ্যানি ব্যাচ ইংলিশের ফাউন্ডেশন ব্যাচ ফোর বা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ থ্রি আর্যভট্ট বা জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ পরমাণু এগুলোতে কোনো প্রাইস তোমাদের ইনক্রিজ করেনি তোমরা এখনও আগের এগুলোতে জয়েন করতে পারবে আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে নেক্সট কে ভি ভেঙ্কাইয়া এপিগ্রাফি পুরস্কার দু হাজার চব্বিশে কে ভূষিত হয়েছেন ভি ভেঙ্কাইয়া এপিগ্রাফি পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন কে ভি ভেদাচালাম ভি বেদা একজন তামিল এপিগ্রাফার এবং ইতিহাসবিদ দু সালের সাতাশে জুলাই ময়লাপুরের আর কে কনভেনশন সেন্টারে ভি ভেঙ্কাইয়া এপিগ্রাফি পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন এই পুরস্কারটা নামকরণ করা হয়েছে ভি ভেঙ্কাইয়া মানে প্রথম ভারতীয় প্রধান এপিগ্রাফিস্ট যিনি ছিলেন তার নামে যে কোনো ভারতীয় ভাষায় এপিগ্রাফিতে ব্যতিক্রমী অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয় ভি ভেঙ্কারিয়া অ্যাপিগ্রাফি মুদ্রাবিদ্যা মন্দির শিল্প ধর্ম আর সমাজের উপর পঁচিশটারও বেশি বই লিখেছেন ভি ভেদাচালাম তেত্তিরিশ বছর ধরে তামিলনাড়ুর প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করেছেন তামিল হেরিটেজ ট্রাস্টের সহ প্রতিষ্ঠাতা এস স্বামীনাথন এবং সেবালয়ের প্রতিষ্ঠাতা আর ম্যানেজিং ট্রাস্টি ভি মুরালীধারণ এই পুরস্কার প্রদান করেন দুহাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বাজেটে কোন দেশকে সর্বাধিক বিদেশি উন্নয়ন সহায়তা বরাদ্দ করা হয়েছে ভুটানকে সর্বাধিক বিদেশি উন্নয়ন সহায়তা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিদেশ মন্ত্রকের জন্য বাইশ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ করেছিলেন এটা দু হাজার তেইশ চব্বিশ বাজেটে বরাদি বরাদ্দকৃত পরিমাণের তুলনায় চার হাজার কোটি টাকারও বেশি ভুটানের জন্য বরাদ্দের পরিমাণ দু হাজার আটষট্টি দশমিক পাঁচ ছয় কোটি টাকা নেপালের জন্য সাতশো কোটি টাকা মালদ্বীপের জন্য চারশো কোটি টাকা শ্রীলঙ্কার জন্য দুশো পঞ্চাশ কোটি বাংলাদেশের জন্য একশো কুড়ি কোটি মায়ানমারের জন্য দুশো পঞ্চাশ কোটি আফগানিস্তানের জন্য দুশো কোটি মরিশাসের জন্য তিনশো সত্তর কোটি সেসেলসের জন্য চল্লিশ কোটি আর আফ্রিকান দেশগুলোর জন্য দুশো কোটি টাকা তারপরে দু সালের জুলাই মাসে ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে ভূগর্ভস্থ জাদুঘর প্রথম উদ্বোধন করা হলো হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে হুমায়ুন স্টম কমপ্লেক্সে ভারতের প্রথম ডুবে যাওয়া জাদুঘরটা উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশে দিল্লির হুমায়ুন কমপ্লেক্সে করা ডুবে যাওয়া মিনস ডুবে যাওয়া না এটা মানে ভূগর্ভস্থ আর কি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি আর পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত আর যুবরাজ রহিম আগা আগাকান্ত প্রেম বিহারী নারায়ণ রাইজাদা ক্যালিগ্রাফি এবং নন্দলাল বোসের ছবি আর নকশা সমন্বিত উনিশশো সালের স্যাফ্রোনাট নিলামে ভারতের সংবিধানের বিরল প্রথম সংস্করণটা কত দামে বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে আটচল্লিশ লক্ষ টাকাতে ভারতের সংবিধানের একটা বিরল প্রথম সংস্করণ নয়াদিল্লিতে স্যাফ্রোনাট এর একটা নিলামে আটচল্লিশ লাখ টাকাতে বিক্রি হয়েছে তারপরে ওপেন এআই দ্বারা সদ্য চালু হওয়া এআই চালিত সার্চ ইঞ্জিনের নাম ওপেন এআই দ্বারা সদ্য চালু হওয়া এআই চালিত সার্চ ইঞ্জিনের নাম সার্চ জিপিটি ওপেন এআই এআই একটা চালিত সার্চ সার্চ ইঞ্জিন জিপিটি চালু করার অ্যানাউন্স করেছে সার্চ জিপিটির লক্ষ্য ইন্টারনেট জুড়ে তথ্যে রিয়েল টাইম অ্যাক্সেস প্রদান করা গ্রহানু অ্যাপোসিস সরি গ্রহানু অ্যাপোফিস অধ্যয়নের জন্য ইসরো রামশেষ প্রকল্পে কোন সংস্থার সাথে সহযোগিতা করেছে রামশেষ প্রকল্প যেটা গ্রহাণু অ্যাপোফিস কে অধ্যয়ন করার জন্য করছে ইসরো তো একে অ্যাকচুয়ালি মানে ইএসএকে সহায়তা করছে ইসরো ঠিক আছে ইউরোপিয়ান স্পেস এজেন্সিকে কে এই রামেসিস প্রকল্পটা একটা সহযোগী মিশন মানে ইসরোর ক্ষেত্রে আর ইউএসএ মানে আমাদের ইউরোপিয়ান স্পেস এজেন্সি তো এরা দুজন পার্টনারশিপে এটা করছে আর একটু ডিটেলস আমরা দেখব মিশনটা এই অ্যাপোফিস যেটা বলছি এটা একটা গ্রহাণু অ্যাস্টেরয়েড তো অ্যাপোফিস একটা 375 মিটার গ্রহাণু ঠিক আছে এটা 2029 সালে পৃথিবীর 32000 কিলোমিটারের মধ্যে দিয়ে যাবে রামশেষ হলো মহাকাশযান যেটা অ্যাপোফিসের কাছে যাবে এবং পর্যবেক্ষণ করবে উদ্দেশ্য পৃথিবীতে যে কোনো সম্ভাব্য ক্ষতি সৃষ্টি করতে পারে কিনা সেটা বোঝা আর এই মিশনের জন্য ইসরোর প্রধান হচ্ছেন এস সোমনাথ সহযোগিতা করছে মেডিকেল প্রথম মহিলা ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাকসেনা নায়ার মেডিকেল সার্ভিসেস প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাকসেনা নায়ার ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড মেডিকেল সার্ভিসেস মহাপরিচালকের পদ গ্রহণ করেন তিনি ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসেই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত প্রথম মহিলা ন্যাশনাল হাউজিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন হাউজিং ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন সঞ্জয় শুক্লা ন্যাশনাল হাউজিং ব্যাংক হচ্ছে একটা সংবিধিবদ্ধ সংস্থা যেটা নয় জুলাই উনিশশো অষ্টআশিতে ন্যাশনাল হাউজিং ব্যাংক অ্যাক্ট নাইনটিন এইটি সেভেনের বিধানের অধীনে প্রতিষ্ঠিত হয় এটা ভারতের সর্বোচ্চ আবাসন পুনর অর্থায়নকারী প্রতিষ্ঠান এটা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে আসে এর হেডকোয়ার্টার নিউ নতুন দিল্লিতে রয়েছে তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও কোন মন্দিরে প্রতিবছর অম্বুবাচী মেলা পালিত হয় এটা কামাখ্যা মন্দির হয়ে যাবে আর আইএলও সদর দপ্তর রয়েছে জেনেভাতে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে রাজীব গান্ধী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সুন্দরবন কত সালে জাতীয় অবদানের স্বীকৃতি লাভ করে শেষকালে এগুলো কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড আমাদের কি কি ছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন প্রীতি সুদান টি ফরম্যাটে কোন দেশ দু সালে পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ আয়োজন করবে ভারত সর্বকনিষ্ঠ প্যারাসাঁতারু যিনি সফলভাবে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন তিনি কে কে বেলজিয়ান শিরোপা জিতেছে লুইস হ্যামিল্টন কোন দেশের স্যাডো গোল্ড মাইন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে জাপান বিশ্বের প্রথম দেশ কোনটি অযোধ্যার রামলাল্লার উপর প্রথম ডাক প্রকাশ করে লাউস কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে কর্ণাটক টেস্ট ক্রিকেটে বারো হাজারের বেশি রান করা সপ্তম ব্যাটসম্যানকে জোর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন মহসিনোলাভরম শেষ প্রকল্পের জন্য বাজেট দু চব্বিশ পঁচিশ সালে প্রকাশ করা হয়েছিল কোন রাজ্যে পোলাভরম শেষ প্রকল্প অবস্থিত মানে পোলাভারম শেষ প্রকল্পের জন্য বাজেট দু হাজার পঁচিশ সালে চব্বিশ পঁচিশ সালে যেটা প্রকাশ করা হয়েছিল এটা অ্যানাউন্স করা হয়েছে সেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে তো এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে